নার্সারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, ইনস্টিটিউট, মেস সব কিছুতে একসাথে পড়াশুনো করা, থাকা, ইভেন কি বাড়ি থেকে এক পা বাইরে বেরোলো যাকে ছাড়া চলে না, সেই দীর্ঘ 17 বছরের পুরানো বান্ধবী যখন বিয়ে হয়ে যায় তখন সত্যি নিজেকে খুব একা লাগে। বিয়ের পর বাড়িতে এসেছে শুনে লাফিয়ে চলে গেলাম তার সাথে দেখা করতে। দেন ভাবলাম যে এত কিছু যখন শেয়ার করি তখন এই ভালো মুহূর্তগুলো কেন শেয়ার করা যায় না। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখানে ফুচকা খেতে, অ্যান্ড এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ফুচকা দোকান। এটা আমাদের চন্দ্রকোনা রোডে ফার্স্ট খুলেছে, আর ফুচকাগুলো সত্যি দারুণ ছিল, খুব ক্রাঞ্চি ছিল, অ্যান্ড এই প্রথম আমাদের চন্দ্রকোনা রোডে কোনো ফুচকা দোকানে পুদিনা পাতা ইউজ করেছে, সো এটা খুব ভালো ব্যাপার। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল চলে গেলাম চিকেন পকোড়া খেতে। এই দোকানটায় আমরা আগে প্রায়ই যখন বেরোতাম তখন চিকেন পকোড়া খেতাম, অ্যান্ড আজকের মতো এতটুকুই, এখনও এক সপ্তাহ আছে তো বেরোনো তো হবেই, তো আজকেও চলে যাচ্ছে, তাই বললাম চ একটু ভিডিও করি। তো টাটা।